স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে দুপুরবেলা, দুপুরে রান্নার সময়, রান্না করতে এসে বসি। তো আজকে রান্না করবো, কালকে সন্ধ্যাবেলায় যে ওই যে মলা মাছ কাটলাম, সেই মলা মাছ, এই যে মলা মাছগুলা, অনেকগুলো মলা মাছ ছিল, তো মলা মাছের তিন ভাগ করছি, তিন ভাগের থেকে এক ভাগ আজকে রান্না করার জন্য নিছি, আর দুই ভাগ ফ্রিজে রেখে দিছি। তো মলা মাছগুলো আজকে রান্না করবো, লিখনের বাবা করতেছে ভাজা খাইবো, তো সেই জন্য পেঁয়াজ কেটে নিতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শুধু ভাজবো। আর বাড়িতে আজকে সেরকম কেউ নাই, এখনও আছে অবশ্য, আবার নাইও বলতে চলে, বাবা আর মা গেছে, গেছে নিমন্ত্রণে, এক নিমন্ত্রণে গেছে তারা দুজন, আবার নূপুর লিখন ওরা যেতেছে আরেক নিমন্ত্রণে। তো আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু বাড়ির সবাই তো আর যাইতে পারতেছি না, বাবা মা গেছে, আবার নূপুর লিখন ওরা যেতেছে, আর আমরাও যদি যাই তাহলে গরু মাছের কেরা দেখবো, এই কারণে আমরা আর যাইতেছি না। তো বাকি সবাই যেতেছে, বাবা মা কিছু লেগেছে, আর নূপুর, তারপরে লিখন, অবনী ওরা যাই বলতেছে ভক্তর সাথে, ওরা হইতেছে ভক্তর বন্ধু আছে একটা, ভক্তর বন্ধুর ছেলের মুখে প্রসাদ, ওই জায়গায় আর কি নিমন্ত্রণ হয়েছে, আমাদেরও নিমন্ত্রণ হয়েছিল, যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আবার দুই জায়গায় নিমন্ত্রণ পড়াতে বাবা মা ওই জায়গায় গেছে দেখে, অন্য জায়গায় গেছে দেখে, এই এই জায়গায় আর কি আমরা যাইতে পারতেছিলাম। তো যাই হোক, নূপুররা ওরা যাইব ওই জায়গায়, তখন আমরা দুইজন শুধু বাড়িতে, আর নীলয় তো আছেই, নীলয় তো আর খাইব না, তো কিছু ওরে একটা ডিম ভেজে দিলেই ভাত খাওয়া হয়ে যাবো, আর দুধ আছে, দুধ দিয়ে ভাত খাইব। তো যাই হোক, রান্না করার জন্য মাছ তো ভাজি করবো, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাইটে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো কাইটে নেই, তারপর আস্তে আস্তে রান্না বসাই দিব, আর রান্না করবো শাক, আজকে তেমন কোনো কিছু রান্না করবো না, ওই যে কথায় আছে না, বাড়িতে মানুষ থাকলে বেশি বেশি রান্না করতে মনে চায়, আবার কেউ না থাকলে কিছুই মনে চায় না, এই জন্য দুইজন দেখে মনে হইতেছে আজকে রান্না ছাড়া বয়ে থাকি, আমাকে দুইজনের লিগে রান্না করতে মন চাইতেছে না, এতক্ষণ বয়ে আসলাম, বুঝলাম কী রান্না করুম কী রান্না করুম ভালো লাগে না, পরে হইতেছে কয়তালে বেশি কিছু রান্না করা লাগবো না, মাছগুলো ভেজে রাখো, এই জন্য মাছ বের করছি ফ্রিজ থেকে। তো মাছ এখন আর কি পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করবো, আর শাক রান্না করবো, আর কিছু রান্না করবো না। নীলয়, আর ওইদিকে তো সকাল থেকে আমাদের ইটগুলা জানতেছে, এখন পর্যন্ত ইট আনা শেষ হয় নাই, এক হতেছে নৌকা দিয়ে আনে, তো আর আমাদের নৌকাটা তো ছোটো, 100 করে ইট আনে, তো 500 ইট আনতে 5 বার খেত দিতে হয় নৌকায়, আবার তো মনে করেন যে যে জায়গা থেকে আনে, যাদের বাড়িতে থেকে ইট আনে, ওই জায়গা থেকে ইট এনে নৌকায় রাখতে হয়, আবার নৌকায় থেকে আবার আমাদের বাড়িতে আনতে হয়, কত কাজ, সেই জন্য প্রায় অর্ধেক দিনই লেগে গেছে, এই যে দুপুর হয়ে গেছে, সকাল থেকে আনতেছে দুপুর হয়ে গেছে, মাত্র নিতে 4 খেপ হয়েছে, মানে 400 ইট আনা হয়েছে, আরও 100 বাকি হয়েছে, নূপুরা রেডি হয়ে গেছে, ওরা যাইব একটু পরে, লিখনও যাইতেছে সাথে ওদের, এত দূরছে টানা টানে আন্ধার আন্ধার মনে হয়, মনে হয় বৃষ্টি নামবো, কারেন্ট তো নাই, গরমে মহা গরম, যাই না পারলে দরে দরি করেন, জুতা ছোট হয়েছে, জুতা ছোট হয়েছে, তো এই জুতা পরে তুমি আড়া রো, ওই যে আই গেও না, আই গেও না, তোমার থেকে ভালো এটা হারে, বুঝলে, খুলে দাও খুলে দাও জুতা দি, চা সিরবো, যাও দাও বাজাও দাও, এটা দাও, কান দেছে, আস্তে আস্তে নামো, কে বয়ে বয়ে নাম,
আমাদের গরম লাগে না সিমেন্ট মনে গরম মনে তাহলে এক ধরনের নাম তো এরা তো নিমন্ত্রণ চলে গেছে, আমি এদিকে পেঁয়াজ গুলো কাটে নিতেছি। তুমি গেঞ্জি নিয়ে হেসরি বেঁচ, নিহ 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 নিহ, ওই যে ইটান মাসে ইটান মাসে কেমন করে গেঞ্জি রে হাসরি বানছে। পেঁয়াজ কাঁচা মরিচ কাটা শেষ, এখন মাছগুলা ভাই জানি মো, তার আগে মাছগুলা মাখে নেই লবণ হলুদ মরিচ গুলা। লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নেই যাতে মাছগুলা না ভাঙে, তাও ভাঙবে নাকি জানি না, মাখিয়ে নিয়ে পরে দিয়ে দিই। মাছ খাইবা? মাছ খাবে না, খান লাগবো, মাছ খান লাগে। একটা পাপি দাও বাবা, একটা পাপি দাও, দিবে না একটা পাপি দাও, এতক্ষণ গাল ভিজিয়া লাগলো এখন আর দিবে না, অনেক ওরা নিয়েছে না দিয়েছে, অনেক কম যাবি কারণ পাইছে বিটের সঙ্গে দিব না, বাবা এই যে একটা পাপি দাও, ও বাবারি এই যে এই যে এই যে বাপ মা কোসে মা ও মা কও মাম্মা মাম্মা, হ্যাঁ তুমি না মাম্মা কও, ও মাম্মা মাম্মা আ গো বাবা দাদা কও, মাম্মা কও বাবা দাদা কবেন সে, এতক্ষণ না মামা কইলে ও মাম্মা, বাবা না মাম্মা, মা 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 কও মা, মা কইছে রে মা কইছে মা কইছে মা কও হচ্ছে না মা, দেনাই না দেনাই না দেনান না না নেন সোনা যাও আমার কপালে তো জবাব দিই মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই, অর্ধেক দিয়েছিলাম, অর্ধেক নিয়ে বাকি অর্ধেকটা আবার দিয়ে দেবো কড়াইয়ে, একটা মাছও ভাঙে নেই। মাছ ভাজা হয়ে গেছে,
আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ গুলা ভাজার জন্য। পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে দিই। পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নেই, তারপরে মাছ গুলা মিশে নেব। পেঁয়াজ কাঁচা মরিচ ভাজা শেষ, এখন যে ভেজে রাখা মাছ গুলা দিয়ে দিলাম, এগুলো এখন একটু মিশে নেব। মিশে নিলে আমার রান্না শেষ, তারপর নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিছি, ভাই যাও নিছি, এখন নামে নেই মাছ ভাজাগুলো, একবারে কল করা হয়েছে। তো আমার তো রান্না শেষ, রান্না শেষ করার পরে লিখনের বাবাই যে কালকে যে আমাদের ঈদ আনছে, পরে হলো শ্যাম্পু দেওয়া স্নান করে দিতেছে, একটু ভিজে নিল প্রথমে শরীর, তারপরে ওই যে শ্যাম্পু দিতেছে। শরীর অনেক মাটি আসিল, ময়লা আসিল, তো এই জন্য আর কি কইছি মাটিগুলো একটু পরিষ্কার করে দিতে। এক শ্যাম্পুতে কিছু হইব না, শ্যাম্পু জলে গুইলে নাও ওই যে বালতি ইয়ে মগে, তারপর ওর শরীরে ঢেলে দাও। হ্যাঁ একটু জল মিশিয়ে নাও, তো ফেনাইব, মাথা ডইলে দাও শ্যাম্পু দিয়ে, কানের পিঠে ময়লা, কানের পিঠ দিয়ে করে দাও। গলার নিচ দিয়ে আমি আগে স্নান করে লাইছি, নাহলে আমি করে দিতে পারি। পাইপ দিয়ে দেবো, হ্যাঁ পাইপ দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে দেবো। তোর স্নান করা নিয়ে গেছে, রোদ্রে বেঁধে দাও, ভুকে দেবো গা। ওম কি বান্ধব গা, ওই তো ওই গাছে বান্ধব গা, ওই ই গাছে বান্ধব গা, রে বান্ধলেটা গুতাই, ও মালটা গাছে বান্ধব, ওটা রোদ্রে থাকলে হুকে যাবো, হুকাইলে এই সুন্দর হইব নি। ওই গাছে বেঁধেছ, নিচে বানবো আর একজন সাধু মনে হয় স্নান করবেন, সে হেনে গেছে গা, তাই তো আবার দিয়ে গেল। হে থাক থাক রোদ্রে মধ্যে থাক, আমাদের কাজকর্ম শেষ করে চান দান করা শেষ, লিখনের বাবা চান তৈরি করে খাইতে বসে পড়ছে, আর আজকে তো রান্না করছি শাক আর মাছ ভাজি, মলা মাছ ভাজি। আর এই যে এই বলো এদিকে তো সেই যে আমাদের ই স্নান করানোর পরে রোদ্রে আছে তো শুকাইছে এখন শরীর। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।